আসসালামু আলাইকুম। অজানাকে জানা, অচেনাকে চেনা, অদম্য স্থানে পদচিহ্ন এঁকে দেওয়া, এই লক্ষ্যকে সামনে রেখে অদ্ভুত বাংলা টিভি আপনাদের ভালোবাসায় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আজ আপনাদের সামনে হাজির হয়েছি স্বাস্থ্য বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। টাইটেলটি দেখে নিশ্চয়ই বুঝে গেছেন বিষয়টি কি। শুরু করার আগে বলে নিই, আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। মোটামুটি আমাদের সবারই চিন্তা থাকে যে সুস্থ থাকতে হলে আমরা কি খাবো আর কি খাবো না। কখনো কখনো আমরা একটি খাবারের সঙ্গে অন্য একটি খাবার মিশিয়ে খাই, কিন্তু কখনো কি চিন্তা করি এটি ক্ষতিকর নাকি স্বাস্থ্যকর? হ্যাঁ, দুধের সাথে আমরা কম বেশি সবাই কেক, বিস্কুট, পাউরুটি মিশিয়ে খাই, কিন্তু তা মোটেও স্বাস্থ্যসম্মত নয়। আসুন জেনে নেই বিস্তারিত। দুধ, এই তরল পদার্থটিকে আমরা জন্মের পর থেকেই পান করে আসছি। দুধের সাথে কোনো কিছু মিশিয়ে খাননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, কিন্তু এই অভ্যাসটি স্বাস্থ্যসম্মত নয়। বিশেষজ্ঞরা বলেন দুধের সাথে কোনো কিছু মিশিয়ে খাওয়া ঠিক না, কারণ এমন অনেক খাবার আছে যা দুধের সাথে মিশিয়ে খেলে আমাদের স্বাস্থ্যের ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে। আমরা অনেকেই দুধ কলা অথবা দুধ ডিম একসাথে খাই, এটি মোটেও ঠিক নয়, কারণ যে খাবারটি অন্য আর একটি খাবারের সাথে মিশতে চায় না এমন দুইটি খাবার একসাথে খেলে হজমের সমস্যা হয়। আসুন জেনে নেই দুধের সাথে কোন কোন খাবার খাবেন না। কলা, চেরি, কমলা, লেবু, বাতাবি লেবু, তেঁতুল, আমলা, গ্রিন আপেল, তাল, আনারস, ইয়েস্ট আছে এমন যে কোনো খাবার, ডিম, মাংস, মাছ, খিচুড়ি, ইয়োগার্ট, মূলা, এগুলো কখনো দুধের সাথে খাবেন না। সবসময় টাটকা দুধ খেতে চেষ্টা করুন, কারণ টাটকা গরুর দুধ শরীরের জন্য অত্যন্ত উপকারী। চাইলে আপনি মধু মিশিয়ে নিতে পারেন, কিন্তু চিনি না মিশানোই ভালো। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।